হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো আপলোড করে থাকি, যেগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন এবং আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন এমন সব জিনিস আমি আপনাদেরকে শেখাই। তেমনি আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি দিন আপনাদের প্রয়োজন হয়, এটা হচ্ছে গিয়ে লাইট। এবং এই লাইটগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা লাইটগুলো ফেলে দিই। তো ভিউয়ার্স, এই লাইটগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে এগুলো আমরা মাত্র 5 টাকা বা 10 টাকা 20 টাকা খরচ করে আবার নতুনের মতন ঠিক করে নিতে পারি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে এই জিনিসটাই দেখাবো, এই লাইটগুলো কিভাবে ঠিক করে। ভিউয়ার্স, এটি একটি নষ্ট লাইট, আমি আপনাদেরকে দেখাবো। এই লাইটে মূলত নষ্ট হওয়ার তেমন কোনো জিনিস নাই, তা আমি আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি কি কি নষ্ট হয়। তার আগে আমি লাইটটি চেক করে দেখাচ্ছি সিরিজ লাইনে। এই হচ্ছে আমার সিরিজ লাইন। নষ্ট হয়ে গেছে, তো এটা কিভাবে ঠিক করা যায় এটা আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো। দেখেন, আমি খুলে ফেলছি, এখনো লাইট জ্বলায়। আচ্ছা, এই লাইটগুলো, এই লাইটগুলোর ভিতরে নষ্ট হওয়ার জিনিস হচ্ছে দুইটা। এক হলো এই এলইডি গুলো, দ্বিতীয় হলো এর ভিতরে একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটা নষ্ট হয় অনেক সময়, সার্কিটটা জ্বলে যায়। তো যেই যেই জিনিসটা নষ্ট হবে সেই জিনিসটা আপনারা চেঞ্জ করে দিলেই লাইটটি ওকে হয়ে যায়। তবে দেখেন, যদি এটা এর সার্কিটটা যদি নষ্ট হইতো তাহলে লাইটটা একদম জ্বলতো না। যেহেতু আপনাদেরকে আমি দেখাইলাম লাইটটা অল্প অল্প জ্বলে, তার মানে এই লাইটটার ভিতরে সমস্যা, কোনো একটা এসএমডি জ্বলে গেছে এর কারণে মেবি এটা। এই ক্ষেত্রে আমরা যদি এই এসএমডিটা তুলে দেই তাহলেও হবে, অথবা আপনাদের আমরা যদি পুরো এলইডি গুলো চেঞ্জ করে দেয়। দেখেন, এরকম এরকম পুরো একটা এলইডি মার্কেটে আপনারা 10 টাকা দিয়ে পেয়ে যাবেন, স্থান ভেদে কোথাও 15 টাকা রাখতে পারে, সেটা আপনাদের বিষয়। আপনারা পাইকারি যে দোকানগুলোতে সেল করে ওখান থেকে নিলে আপনাদের 10 টাকা নিবে। এই জিনিসটা চেঞ্জ করে দিলেই কিন্তু লাইটটা পুরো ওকে হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা নিজেরা করে নিতে পারেন আপনাদের ঘরে। তা আমি এখন আপনাদেরকে এলইডিটা চেঞ্জ করে দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমরা এলইডিটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করার আগে আপনাকে এখানে দেখতে হবে যে এলইডি প্লাস মাইনাস তো দেখতে হবে, কারণ আপনি যখন নতুন এলইডিটা লাগাবেন, দেখেন এটার ভিতরে প্লাস মাইনাস করা আছে, এই যে প্লাস এই যে মাইনাস, আপনাকে ওইভাবেই লাগাইতে হবে। চলুন আমরা এটা খুলে নেই। সাবধানতার সহিত করবেন। দেখেন, আমি এই যে পুরানটা খুলে নিলাম, খুলে নিয়ে নতুনটা লাগিয়ে নেব। এখন আমি নতুন এলইডিটা ঢুকিয়ে শুধু জ্বালাই করে নেব, তাহলে এনাফ। এখন দেখেন, এখানে লক্ষণীয় বিষয়, আপনি প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস জ্বালাই করে দিবেন। দেখেন, এই যে আমাদের এখানে যে প্লাস দেওয়া আছে, এই যে প্লাস, আমরা প্লাসের সাথে প্লাস জ্বালাই করে দেব। তবে একটি লক্ষণীয় বিষয়, আপনারা জ্বালাই করার সময় দেখেন এই এসএমডি গুলো পুড়ে ফেলেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সাবধানতার সহিত সবসময় কাজগুলো করতে হবে। দেখেন, আমি সুন্দরভাবে জ্বালাই করে নিলাম। এখন আমি এই অতিরিক্ত ওয়্যার গুলো ভিতরে ঢুকিয়ে দেবো। তার আগে দেখেন, এগুলো আমি এখন স্ক্রুর সাহায্যে আটকে দেব, আর এই অতিরিক্ত তারগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, আমার কাজ কিন্তু ওকে হয়ে গেল। এখন আমি স্ক্রুটা আটকে দেবো।
দেখেন আমার লাইটটা ফিটিং করা শেষ। এখন আমি চেক করব যে আসলে ওকে হলো কিনা, লাগিয়ে নিলাম, সমস্যা নাই। এখন আমি আবার সিরিজ লাইন দিয়ে লাইটটি আপনাদের চেক করে দেখাবো যে লাইট ঠিক করলাম কতটুকু হয়েছে। সিরিজ লাইন ওকে, দেখেন লাইটটা কিন্তু ওকে হয়ে গেছে। তাহলে এই লাইটটা আমি কত টাকা দিয়ে ঠিক করলাম, মাত্র 10 টাকা দিয়ে লাইটটা আমি ঠিক করে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই লাইটটি আমি মাত্র 10 টাকা দিয়ে, অনলি 10 টাকা দিয়ে ঠিক করে নিলাম। আর এই লাইটটা যদি আমি মার্কেট থেকে কিনতে যেতাম, এটা যদিও দেখেন কোনো ব্র্যান্ডের না, তারপরেও এটা আমার 100 টাকা লাগতো। 100 টাকার নিচে তো আর কেউ লাইট দিবে না। তাহলে 100 টাকার জায়গায় আমি সেটা 10 টাকা খরচ করে ঠিক করে নিলাম। তাহলে আপনারা আপনাদের বাসায় এই কাজগুলো করে নিতে পারেন, হ্যাঁ, খুব অল্প খরচের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের কাজগুলো করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে এই সকল নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসের ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।